শুভ সকাল। তো আমি চান করার সব রান্না করার পরেই চান করে পুজোটা করি, তো সেটাই করেছি, তাই পুজোটা আগে দেখালাম, আর পুজোর আগে কি কি করছি সেটা পরে নিশ্চয়ই দেখাচ্ছি। সকালবেলা উঠে এক ঠাকা ফুল তুলে আনলাম, নিজের মন মতো করে গোপাল ঠাকুরকে সাজালাম, আর পুরো সিংহাসনটা সাজালাম। আমার ফুল থাকলে খুবই ভালো লাগে, তবে একরকমই ফুল আর টগর ফুল, এর বাইরে লাল ফুল দু এক একটা করে ফোটে। তো পুজোটা করলাম, তারপর পুজো করে খেয়ে দিয়ে খেয়ে না খাবার বেড়ে নিয়ে তারপর কাজে যাব। তো বাসনগুলো আগে পড়ে আছে, বাসনগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ওদিকে সবজি কেটে রেখেছি, পটল ভাজা আর কাঁচকলা দুটো পড়েছিল ভাজা, সয়াবিনের তরকারি, এগুলো বাসন মেজে তারপরে ওইগুলো করব। তার সঙ্গে বিছানা গুছানো, বাইরে গিয়ে জামা প্যান্ট মেলানো, আমার ওই রুমে গিয়ে বিছানা গুছানো, তারই মধ্যে সব কিছু কুকুরের খাবার, এই কাজ রান্না করতে করতে কাজ করতে করতে তড়িঘড়ি করে মোটামুটি সম্পূর্ণটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমার ছেলে কাজ করে, যায় বড় চলে যায়, বাড়িতে সব করে থাকবে, যখন খুব মানে তা দেরি হয়ে যায় তখন হয়তো জামা প্যান্টগুলো ফেলে দিয়ে চলে যায়, এসে রাত্রিবেলা গুছিয়ে নিই। তো এখন বাসনগুলো অনেকগুলো বেরিয়ে আছে, সব ফ্রিজে সব ছিল টুকটাক করে সেগুলোকে ফেলে দিলাম, ফেলে দিয়ে সেই সব বাসনগুলো ধুচ্ছি। ধুয়ে ওদিকে তড়িঘড়ি করে রান্না করব, খাবার নিয়ে যাব। যেহেতু আমি এখন কাজে যাই, তাই যে বসে রয়ে কাজ করব সেই টাইমটা আমার কাছে নেই, চা খেতে খেতেই অনেক সময় আমাকে রান্না করতে হয়। আর তারপরে আমি একদম রেস্ট করি, কাজ থেকে ফিরে এসে বাড়িতে বসি, তখন একটু রেস্ট করি। আর কারোর সঙ্গে কথা বলার হলে আমি কাজে যাওয়ার সময় ফোন করে করে কথা বলতে বলতে যে ওইটুকু সময়ের মধ্যে কথা বলে নিই, কারণ সকালবেলা একটা ফোন ধরা টাইমও থাকে না আর কিছু না। কোনো সময় হোয়াটসঅ্যাপে সবাই গুড মর্নিং গুড নাইট, মানে গুড নাইট গুড মর্নিং অনেকে দেয়, আমি ওই তখনই 5 মিনিট ওই ভাত খেতে খেতে গুড মর্নিংটা দিয়ে দিই যারা আমাকে দেয়। মানে এত তড়িঘড়ি সকালবেলার কি আর বলবো, যে যদি 10 মিনিট বসে যাই অনেকটাই লেট, কারণ আমি অনেকটাই আমাকে হেঁটে যেতে হয় না, আর টোটো ভাড়া দিয়ে যদি পুরো টোটোর টোটোকেই সব পয়সা দিয়ে দিই তাহলে আমি কাজ করে লাভ কী? যাই হোক, সাইকেল তো সেরকম চালাতে পারি না, আর আমি সাইকেলও চেষ্টাও করিনি। তো যাই হোক, কাজগুলো সেরে নিয়ে আমার সঙ্গে থাকুন। আমি কী কী দিন সকালবেলা এক ধরনের একটা ডিম দিয়ে রান্না করেছিলাম, আসল কথা সেদিন মাছ ছিল না, কেউ কিনে দেওয়ার মাছ ছিল না, আর দু একদিন ধরে ডিম খাচ্ছিলাম, কারণ তখন মাঝখানে ফ্রিজটা খারাপ হয়েছিল। তো তাই বুধবার দিনও মাছ কেনার সময় পাইনি, বলি কী হয় কী রান্না করা যায়, আর ডিমই ছিল। তো ডিমের একই ধরনের রান্না করব, তো একটু অন্য ধরনের ডিমের একটা রেসিপি করছি, অবশ্যই সেটা এরপরেই এই ভিডিওর লাস্টে থাকবে, একটু ভালো লাগলে দেখবেন, খুবই ভালো লাগবে রান্না বান্না। একসঙ্গে দুটো ভাজাই ভেজে নিলাম, পটলটা আগে ভেজে পটলটা হাফ ভাজার পরেই আমি কাঁচকলাটা তুলে দিয়েছিলাম, কারণ যে কড়াটা আমার খুব বড়, একসঙ্গে দুটো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এখনও সয়াবিনের তরকারিটা বাকি, তো আগে চা খেয়ে নিই তারপরে সয়াবিন তরকারি করে। তো আমার পটল ভাজা, কাঁচকলা ভাজা, সয়াবিনের তরকারি রেডি। তো এখান থেকে শুরু করলাম ডিম ভাপা, এটা ট্রলি ব্যাগ করে বসিয়ে দিয়েছিলাম, একটা বাটিতে করে ডিম ফাটিয়ে 5-6টা ডিম, একটু বেশি ডিম হলেই বেশি হয়, তার মধ্যে পেঁয়াজ কুচানো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেশ কুচিয়ে তারপরে পলিভেনে গরম জলে করে দিয়ে থালা চাপা দিয়েছিলাম। তারপরে হয়ে যেতে একে পিস পিস করে কেটে নিতে হবে। তারপরে এভাবে দেখতে এত সুন্দর লাগছিলো, আর কি নরম, আর পুরো যেন পনিরের তরকারি। কীভাবে কী করছি এবার পরকে পরে আপনাদের সঙ্গে দেখাবো, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকুন। দেখ
গুলো ভাপা গুলো করেছিলাম ওগুলোকে একটু ভেজে নেব একটু। ভেজে নিয়ে আর এখানে ভেজে নিয়েছি আলু, ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি হালকা করে। আর এর মধ্যে কি পেস্ট দিয়েছি এটা দিয়েছি, একটা পেঁয়াজকে সিদ্ধ করেছি আর কিছু পেঁয়াজ ভেজেছি, চালমগজ বাটা চালমগজ দিয়েছি, বাদাম আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, এটা হয়তো বেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ কিছু, জিরে দিয়ে দেবো, তার আগে এটাকে একটু জিরে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। বাটাগুলো দিয়ে দেবো। কালি প্যান আমার কবে দিয়েছে, আমি যখন নাচি ব্যবসা করতাম তখন যে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, তারপরে আলুটা নেড়ে জল দিয়ে দেবো, তারপরে আমার একটু আগে ডিমটা দেবো। ডিমটা দিয়ে ওপর থেকে গরম মশলা, চিনি, চাইলে ধনে পাতা, ধনে পাতা তো নেই, কালারটা খুব সুন্দর এসেছে। মশলাটা কষা হয়ে গেলে জলটা দিয়ে দেবো, তারপর জলটা ভালো করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডিমটা দিয়ে নামিয়ে গরম মশলা, ধনে পাতা, চাইলে কেউ ঘি দেবে, খেতে হেভি টেস্ট লাগছিলো সেদিনকার। তো একবার করে সবাই মিলে দেখবে, খুবই ভালো লাগবে। তো লাস্ট অবধি অবশ্যই সঙ্গে থাকুন, আর এই ভিডিওর সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। হয়ে গেল ডিম ভাপা রেসিপি, দেখতে ঠিক এত সুন্দরই লাগছে, এবার নিশ্চয়ই খেতে ভালো লাগবে, সেটা অবশ্যই খেয়ে যখন ভিডিওটা ছাড়বো ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনাকে জানাবো। এই যে ডিমগুলো